সেটা আমি তো যতক্ষণ না ওদের রুটি সেটা ভালো বুঝবেন, আমি তো মামলাটা শুনিও নি। আমি ওদের সুপার মেম্বারি পোস্টে কি প্রবলেম হয়েছে প্রেজেন্টলি, এখন কি মানে সব মারবার কি সমস্যা আছে সেটা আমি জানিও না। স্যার আপনি একজন বিচারপতি হিসেবে কি মনে করেন সুপার মেম্বারি পোস্ট অবৈধ? এই প্রশ্নের উত্তর আমি বাইরে দাঁড়িয়ে দেবো না, আমার কোর্টে গিয়ে যখন মামলা হবে তখন বুঝতে পারবেন। কোন জায়গাটা স্যার আপনি কারো পুরো এসএসসি মাইকটা নামা মুখটা কাটো আর হাতটা তুমি সরো। বুঝলাম না কি বললেন আপনি, ওদের সাথে কথা বলে ফোনে ফোন করছিলেন কাউকে একজনকে? দিলাম যে ওরা কোনো আইনজীবী এনগেজ করবেন, যদি ওরা বলছেন যে আমাদের ন্যাচারালি টাকা পয়সা তোমরা পাঠাও না, অনেকদিন ধরে ওনারা এই লড়াই লড়ছেন, তখন আমাদেরকে লিগাল আইনি সহায়তা পাওয়ার যে একটা কেন্দ্র আছে হাইকোর্টের নিজস্ব, সেখানে যেতে বললাম, সেটা হাইকোর্টের পাশে মানে মেন বিল্ডিং এর পাশে সেকেন্ডারি বিল্ডিং এ আপনারা হয়তো চেনেন, সেখানে গিয়ে যোগাযোগ করলে তারা কোনো অ্যাডভোকেটকে দিয়ে দেবেন, তারা ওনারা সেই অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে ওনার প্রেজেন্ট স্টেটাস প্রেজেন্ট সিচুয়েশনটা কি সেটা আগে ভালো করে বুঝে নিন, সেটা না বুঝে নিয়ে কান্নাকাটি করলে তো লাভ হবে না, করে নিয়ে সেই মামলাটাকে লড়তে হবে, এইটুকুই বললাম আর কি বলবো বলুন। ঠিক আছে স্যার, ওনারা বলছেন যে স্যার ওনারা বলছেন দীর্ঘ একটা আইনি জটিলতার মধ্যে দিয়ে ওদের ওনাদের দিয়েছে গত বছর রেকমেন্ডেশন হয়েছে, এরপর ওনারা চাকরি পাচ্ছে না, কোথাও থেকে আসছে না হারাচ্ছে। আপনার প্রশ্নটা কি? এ তো আপনার স্টেটমেন্ট হলো, প্রশ্নটা কি? ওরা ওনাদের বক্তব্য এই জায়গা থেকে ওরা আজকে আপনার দ্বারস্থ হলো এই জায়গা, আমি যেটুকু আমার পক্ষে যেটুকু বলা সম্ভব বললাম আর কি করবো। একটা প্রশ্ন স্যার, কোথাও 1000 দিন কোথাও বা 300 দিন কোথাও বা 400 দিন, এই অনন্ত কাল ধরে যে আন্দোলন চলছে সমাধানটা কোথায়? এরা বলছে সরকার তো নিয়োগ দেবে বলছে। আচ্ছা যারা এতদিন ধরে রাস্তায় বসে আছে তারা আদালতে এসে ব্যাপারটা তাদের সমস্যাটা তুলে ধরছে না কেন? আদালতে তো এতজন জজ আছেন, এতগুলো বেঞ্চ আছে এবং সেখানে মামলা শোনা হয়, অনেকে তাদের কাছ থেকে উঠে এসে মামলা শুনিয়ে তারা চাকরি নিয়েও চলে গেছেন, এরা বসে আছেন কেন? আমি এটা তো বুঝতে পারছি না। এখন সরকারের পক্ষ থেকে কি যদি একটা আইনি জটিলতা তৈরি হয়, না 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 না, এটা এটা আমি একেবারে বুঝতেই পারছি না কথাটা, আপনাদের কথাটা আমি সরকারের এই কথা শুনিনি, যারা ওখানে বসে আছেন তারা ওখানে বসে আছেন কেন? তাহলে একটা পিটিশন নিয়ে হাইকোর্টে চলে আসুন না, যে ঘরে তাদের মামলা হবে সেখানে তারা শুনুন কি বলে। আমার তো মাঝে মাঝে প্রশ্ন জাগে, তারা সকলে প্যানেলে আছেন তো বা ওয়েট লিস্টে আছেন তো? এটা আগে ভালো করে তারা দেখুন, আপনারা দেখুন রাস্তায় বসে থেকে কি হবে, এতদিন ধরে 1000 দিন ধরে রাস্তায় বসে আছে, কেউ শুনবে কিছু করতে পারবে? তারা কি প্যানেলে আছেন বা ওয়েট লিস্টে আছেন? তার কি কোনো রাইট ক্রিয়েট হয়েছে? সেইটুকু অন্তত বলছে আমরা যোগ্য চাকরি প্রার্থী, না না যোগ্য প্রার্থী পাখি প্রত্যেকেই মনে করতে পারে যোগ্য চাকরি প্রার্থী, কিন্তু একটা পরীক্ষা তো হয়েছিল, সেই পরীক্ষার পরে একটা প্যানেল তৈরি হয়েছিল, একটা ওয়েট লিস্ট তৈরি হয়েছিল, তারা যারা যারা আসেন তারা আদালতে আসছেন না কেন? যদি তাদের রাইট এত সলিড রাইট হবে আদালতে আসছেন না কেন? তাদের মধ্যে থেকে উঠে এসে 2-3 জন তো আমার কর্তৃক অর্ডার পেয়েছে, তারা তো চাকরি পেয়েছে। সুপার নিউমারি সম্বন্ধে আমি কোনো কথা বলবো না। সরকার যদি ক্রিয়েট করে, সরকারকে জিজ্ঞেস করুন, আমাকে কেন জিজ্ঞেস করছেন? সেই মামলা যখন আমার কাছে আসবে তখন আমি বলবো, এখানে দাঁড়িয়ে আমি সুপার নিউমারি সম্বন্ধে কিছু বলবো না। তাদের উদ্দেশ্যে বলবো, রাস্তায় বসে না থাকে, আপনাদের যদি সত্যিই একটা কারণ থাকে বসে থাকা, সেই কারণটা নিয়ে হাইকোর্টে আসুন, আদালতে আসুন, আদালতে শত শত মামলা হয়েছে, সেখানে শত শত লোক রিলিফ পেয়েছে, বহু লোক রিলিফ পেয়েছে, আপনার যদি রিলিফ প্রাপ্য থাকে আপনি নিশ্চয়ই পাবেন, যদি প্রাপ্য না থাকে 200 বছর রাস্তায় বসে থাকে কোনো রিলিফ পাবেন না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার।